spit raps like a heart attack. Fast fatal heart impact. Past painful scars. In fact, গাইস আসসালামু আলাইকুম, আপনাদের সবার মাঝে চলে আসলাম অনেকদিন পরে। তো সবাইকে জানাই সাজল অফিসিয়াল জিএসএন ওয়েলকাম। তো এতদিন ব্লগ করা হয়নি, তার মাঝখান দিয়ে অনেক কিছুই ঘটে গেছে আমার সাথে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাবা মারা গেছে আগস্টের 1 তারিখে। ওটা নিয়ে এখনও আছি আর কি, কীভাবে যে আছি আল্লাহ খোদা জানে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আর হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি টিভিএস সার্ভিস সেন্টারে, কারণ আমার বাইকটা খুবই প্রবলেম দিচ্ছে। মাত্র 5000 কিলো হয়েছে, এর মধ্যে 2 বার বড় বড় ইস্যু দেখা দিছে। একবার সলিউশন করে দিছে, বলছে যে এইভাবে নিয়ে যান, প্রবলেম হবে না, এন তেন প্রবলেম হলে আমরা করে দিব। তো সেম প্রবলেম আবার হচ্ছে, তাও আবার ওই সার্ভিস করে আসছি, তার 1 সপ্তাহ পর থেকে হচ্ছে আবার সেম প্রবলেম। তো বাইক জিত করে চালাই নি, ফালায় রাখছি যে যা চালাবো না। আপনাদেরকে একটা নিউজ দিয়ে দিই, বাইকে কিন্তু কাজ করানো শুরু করে দিয়েছি অলরেডি। অনেকে জানেন অনেকে জানেন না, আমি কিন্তু বাইকে মডিফাই করব, মুড দিব বাইকের। তো সেই কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আগে জ্যাম কাটায় উঠি, তারপর আসতেছি। সেই ঢাকাতে ব্যানিয়মে গাড়ি চলতেছে, রং রোডে কয়টা বাইক গেল, 2টা বাইক, সাইকেল যাইতেছে, কি একটা অবস্থা। যাই জ্যামে বাড়তেছে যাইতেছে, কেউ এই নিয়ম মানতেছে না, আবার সেই আগের মতো হয়ে গেছে ঢাকা শহর, ব্যানিয়মই ঢাকা। দেখেন ভাই, এই বাইকারদের যে মানুষে গালি দেয় কেন, কিছু অমানুষের বাচ্চা আছে বুঝছেন, এখন না পারতে এইভাবে কথাটা বললাম। এই যে দেখেন রোডে এখানে ফুটওভার যাইতেছে, দেন 3 জন, হেলমেট নাই, ফুড ওভার দিয়ে আছে, কী একটা অবস্থা। এই সব অমানুষের লেগে মনে করেন আমার মতো বাইকারদের নাম খারাপ হয়। তো এইসব অমানুষ করা উচিত কি, দুইদের ইচ্ছা মতো মারা, ফুড ওভার দা যাবি আর মাইর খাবি। এই আইনটা চালু হলে সবচেয়ে ভালো, দুইরাদেরা খালি পিটানতিস, কোনো কথা নেই। এই যে এটা সবগুলো ইয়ে আছে, এখান দিয়ে যে ওদিকে জ্যাম বাজাত আছে, এইভাবে জ্যামে অবস্থা খারাপ মানুষের আরও জ্যাম লাগাতে আছে, কী একটা অবস্থা। ফাউল কুনকের অমানুষের বাচ্চারা। তো গাইস আমরা অলরেডি তেজগাঁও টিভিএস সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি, আর 1 মিনিট লাগবে। চলে আসছি এখানেই। আরেকজন গান করে আছে, কয় কি চলে গেছে তা তো কি, নতুন বল আরেকটা পাইছে, ঠিক আছে নতুন বল আরেকটা পাইছে, তো এটা মনে রাখতে হবে। এই তো টিভিএস সেন্টার, এই যে পার্কিং 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 পার্কিং। তো আমরা নামি, সার্ভিস করাই নেই, সার্ভিস দিয়ে কি কী বলে ভিতরে যে। গাইস আমার বাইক সার্ভিস করানো শেষ, আজকে চাবি দেখতেছেন, এখানে চাবি লাগানো আছে, কারণ আজকে চাবি ই করি নেই। তো আমি একটু চালাই দেখি আসলে বাইকটা কীরকম কি। আজকে ব্রেক পেট চেঞ্জ করছি, তাই ব্রেক একটু কম ধরতেছে। দেন গিয়ার সেন্সর চেঞ্জ করে ফেলছি, গিয়ার সেন্সর একদম একুরেট দেখাচ্ছে এখন। আরেকটা মেজর সব সমস্যা ছিল, একটা দাঁড়ান আমি সমস্যাটা দেখাম, একটা সাইডে দাঁড়া করাবো, সাইডে দাঁড়া করে দেন দেখাবো, দাঁড়ান। আর আমি 4B চালালে জোরে চালামো না, এটা হয়ই না, কিন্তু আমার আজকে অন্তত 3-4 দিন মেনটেন করতে হবে এটাকে, রিল্যাক্সে চালাতে হবে, কারণ ব্রেক প্যাড নতুন। পরে আমি উইরা যাবো এদেশের থেকে, গাড়ির শোরুম এটা, মার্সিডিস গাড়ির শোরুম। দেখেন এখানেই দাঁড়াই, দাঁড়াই আপনাদের দেখাই সমস্যাটা কি। কি সুন্দর নিউট্রাল উঠছে এখন, সমস্যা না। এই এই পার্টটা দেখতেছেন, এই পার্টটা দিয়ে মোবিল ঘামায় ঘামায় এখানে ভিজতো। তো ওনারা বলতেছে এটা নাকি লিক হয়, এর আগের বারও সেম কথা বলছে, লিক হয় আঠা দিয়ে দিছে, কিন্তু হয় আবার লিক হয়েছে, এখন আবার ওই কোনারা আঠা দিছে, বলছে যে এবার লিক হবে না, এবার লিক হইলে এই বাইক আর চালাবো না। যে সত্যি কথা মনেরও বলছি, এইবার যদি লিক হয় আপনাদের বাইক আপনাদের ফ্রিতে দেওয়া যাবো, আমি এই বাইক আর চালাবো না। আর এটার চেঞ্জ করছে গিয়ার সেন্সর, দেন এয়ার ফিল্টার চেঞ্জ করছে, আবার একটু টুইনিং করাই নিছি যাতে মাইলেজ একটু ভালো পাই, মাইলেজ নিয়েও আমি হতাশ। তো যাওয়া যাক, আমি এখন ভিতরে যাই, সবকে আছে বলি আপাতত সবকে। তো আসছে আবার কিছুক্ষণ পরে।
তো ভাই যেটা বলতেছিলাম, আপনারা টিভিএস সার্ভিস সেন্টার কেন, আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে যান, কোনো যদি ওরা যদি আপনাকে বলে যে পার্টস নাই ভাই আমাদের কাছে, এই পার্টসটা বাইরে থেকে আনতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজে যাবেন পার্টসটা আনতে। কারণ ওরা বাইরে থেকে আনলে মনে করেন প্রত্যেকটা পার্টসে প্রায় 100 থেকে 150 টাকা করে বেশি ধরে। হ্যাঁ, তো তো সেই ক্ষেত্রে যদি ওদের দিয়ে আর আনান তাহলে কিন্তু করা একটা বাস খাবেন, এটা আমি আগে বলে দিই। আর এখন জোরে জোরে চালাতে পারতেছি না একটা কারণে, আমার বাইকে ব্রেক পেড নতুন লাগাইছি, তো এটা দিয়ে আস্তে আস্তে চালাইতে হবে। এখন আপাতত আস্তে আস্তেই চালাইতে হবে, জোরে টানা যাবে না। আমি মাত্র 46-50 ঘরেই আছি আর কি, এর উপরে যাচ্ছি না, কারণ আমার মেনটেন করতে হবে। মেনটেন করলে জিনিস ভালো থাকবে, মেনটেন না করলে জিনিস ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। তো হ্যাঁ, ফ্লাইওভারের জ্যাম ব্রো, সেন পুরো হাট চাপ দিতে লাগছে, তাও গাড়ি সোলো হয় নাই, অনেক টাইম নিল। এই জন্যই বললাম যে নতুন নতুন লাগাইলে একটু আস্তে আস্তে চালাইয়েন। যাক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ। ভিডিওটা কীরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এমনি তো জানেন আমার বাবা মারা গেছে, তাই মন মানসিকতা ভালো নাই, তাই সময় পাই না ভিডিও বানানোর জন্য। আপনারও অনেক কারণ আছে ভাই, তো আপনারা কিছু মনে করবেন না, খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার মডিফাই ভিডিওটা আমি ছাড়বো, ওটার জন্য ওয়েট করেন, খুব শীঘ্রই চলে আসবে। তো সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সবাই থাকবেন ভালো।